গুড মর্নিং, আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আমরা এখনো আছি মায়াপুরে, আর আজকে একটু সাইট সিন ঘোরার প্ল্যানিং চলছে। আর একদম সকাল সকাল চলে এসেছি একদম ব্রেকফাস্ট করতে এখানে পাশের হোটেলেই। এখানে গরম গরম কচুরি আর তরকারি অর্ডার দেওয়া হয়েছে, কারণ সকালবেলা সেরকমভাবে কোনো কিছুই খেতে ইচ্ছা করছিল না। আর কচুরির সাইজগুলো তোমাদেরকে কি বলবো, যেরকম ফুচকা হয় না, বড় বড় ফুচকা পুরো সেই রকম, ঠিক আছে? আর কি করবো, এগুলোই খেয়ে নিতে হচ্ছে। অন্য কিছু পেটাই পরোটা খুঁজছিলাম, যেগুলো ছেঁড়া পরোটা বলে, কিন্তু পেলাম না আমরা। আর এত কুয়াশা পড়েছে না বন্ধুরা, দাঁড়াও তোমাদের জুম করে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছ এতটা কুয়াশা পড়েছে। পরের দিন মানে আমরা তো শনিবার এসেছি, আজ হচ্ছে সানডে, আর আমরা নবদ্বীপে যাব যখন ঠিক করছি, মানে নবদ্বীপের ওই যে নৌকাটা পারাপার করে সেটা বন্ধ আছে এখন কুয়াশার জন্যে, কারণ পুরো অন্ধকার অন্ধকার হয়ে আছে। আর একজন দেখ, তোমাকে মা বাবা দিলাচ্ছে। এই পকেটে নাও, শ্যামকুণ্ড, এটা হলো শ্যামকুণ্ড রাধাকুণ্ড। শ্যামের রাধা চান করতে এই দেখো কি বড় বড় শোল মাছ তো না, তুমি সেইটা দেখো না, কিছু হাঁ করে করে জল ছেড়ে এত বড় বড় হ্যাগো। শোল মাছ কি বড় মাছ, বাবু বিস্কুট নেই পকেটে, এত বড় বড় হ্যাগো এই মাছ হয়। এর বেশি হা পরিষ্কার আসবে না, কুয়াশা রোদ হলে এটা একদম চকচক করতো। মাছগুলো সে কুমিরের মতো লাগছে, দেখ সত্যি কি ভালো লাগছে দেখো। ওরা বোঝে যে মানুষ এসে খাবার দেয় জানিস, ওই জন্য এই এসছে। এই দেখ আমাদিকে তাকিয়ে আছে, দেখ মাছটা আমরা সাইট সিন গুলো ঘোরার জন্য একটা টোটো রিজার্ভ করে নিয়েছি। সাতটা মন্দির ঘুরে দেখাবে বললেন ওই দাদা ভাইটা। আর এটা হচ্ছে রাধাকুণ্ড শ্যামকুণ্ড, এখনো অনেকগুলো মন্দির আমাদের ঘোরা বাকি। কিন্তু এতটা ঠান্ডা ছিল বন্ধুরা, আর কুয়াশা ছিল বলার মতো না। আর পাশেই একটা ছোট মতো গোশালা ছিল, আমরা মেন যে মায়াপুরের গোশালাটা ওখানেও যাব, একটু বেলার দিকে যাব ভাবছি, মানে একটু রোদ উঠলে। আর এখানে অনুষ্ঠানের জন্য দেখতে পাচ্ছ বাঁশ পড়ে আছে, বড় একটা অনুষ্ঠান হওয়ার কথা। Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.
সব কুটির কে গৌর যদি এখানে দেখতে পাচ্ছ অনেকটা জমি জুড়ে মানে চাষ করা হয়। এখানের মহারাজরা যেখানে মানে মন্দিরেই যারা থাকে সবাই চাষ টাস করে দেখতে পাচ্ছি। আর কি বলতো, এখানে সমস্ত কিছু একদমই টাটকা, কোনো ভেজাল ছাড়া। আর গরু আমরা যাচ্ছি এখন গোশালার দিকে, চলো তোমাদেরকেও নিয়ে যাচ্ছি। ভীষণই যত্ন সহকারে গোমাতাদের এখানে রাখা হয়, সেবা করা হয়। আর আমরা এখন তো খুবই মডার্ন হয়ে গেছি, সবাই খুবই ছোট ফ্ল্যাটের মধ্যে ঘরের মধ্যে থাকি, যেখানে দু তিনজন ছাড়া জায়গাই হয় না। আর সেখানে গরু সেবা করা তো অনেকটা দূরের কথা। আমি যদি কোনো ভুল বলে থাকি তাহলে তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। আমি অবশ্য মানে আমার বাপের বাড়ি যখন খুবই ছোট ছিলাম, আমার ছেলের মতো ছিলাম, আমি দেখেছি আমাদের গোয়াল ঘর ছিল, গরু সেবা করা হতো, মানে গরু ছিল আমাদের। আর এতটাই ফাঁকা জায়গা, তাই আমি বলছি যে এখানেই যদি থাকা যেত তাহলে খুবই ভালো হতো, কারণ আর শহরে থাকতে একদমই ভালো লাগছে না। আমরা কথা বলতে বলতে চলে এসেছি গোশালায়। বিশাল বড় বড় এখানে গরু রাখা আছে, শিংগুলো দেখেই তোমরা বুঝতে পারছো যে মানে কতটা বয়স হতে পারে। আর গরু তো বেশি দিন মানে বেশি বছর বাঁচে না মানুষের মতো, আর কিন্তু এই মানে যতটুকু বাঁচি সেই সময়ে আমাদের জন্য, আমরা কারোর জন্য সেবা না করি আর না করি, হয়তো আমাদের জন্য কেউ কি বলবো সাহায্য পায় আর না পাই, কিন্তু গোমাতারা আমাদের কত না কী দিয়ে সাহায্য করে। যেমন গোবর, ধরো ঘুঁটে, এগুলো জ্বালানির কাজেও লাগে। তারপরে গরুর দুধ আমরা পান করে থাকি, এতে আমাদের মানে ক্ষুধা মেটে। তারপরে অনেক কিছুই কাজে লাগে। গরুর দুধ দিয়েই তোমরা ভাবো কত না কী জিনিস তৈরি হয়, ঘি, মাখন, তারপরে তোমার ছানা, মিষ্টি তৈরি হয় দুধ দিয়ে, কত রকম বাচ্চারা খেলে ভালো। আর এখানে গরুর দুধ বন্ধুরা একদমই খাঁটি পাওয়া যাবে, খুবই গাঢ়। আর বাইরে একটা মানে সেখানে দুধের তোমার ছানা, তারপরে দই পাওয়া যাচ্ছে, একবার হয়তো ট্রাই করে আমি দেখতে পারি, যদি ভালো লেগে থাকে তাহলে তোমাদেরকে জানাবো। এখানে বিশাল এলাকা জুড়ে গোশালা, তোমরা যদি মায়াপুরে এসে থাকো অবশ্যই একবার গোশালায় এসো। কারণ কি বলতো, প্রত্যেকটা জায়গা আমার মনে হয় ঘুরে দেখা উচিত। আর আমরা একটুখানি মানে হাত বুলিয়ে দিচ্ছিলাম গরুর গায়ে। সাধারণত গোমাতা সেবা করা খুবই ভালো, কিন্তু আমাদের তো এই সৌভাগ্যটা হয় না সাধারণত সবাইয়ের, তাই একটু এখানে আসবো আর গোমাতার গায়ে হাত দেবো না, এটা হতেই পারে না। কিন্তু আমার ছেলে ভীষণ ভয় পাচ্ছিল।
এটাকে শিব ঠাকুরের নন্দী বলা হয়। পুরো নন্দীর মতো দেখতে না বলো, বিশাল বড়। দেখতে পাচ্ছ যে কতটা পুরো নন্দী, আর নন্দী বলেই ডাকা হয়। তোমরা দেখে নাও। আর ভীষণ ভিড় হয়েছিল যেহেতু রবিবার ছিল, আর ওখানে আমরা গোমাতাদের খেতে দেওয়ার জন্য মানে লাড্ডু টাইপের ওরা খাবার রেখে দিয়েছে, সেগুলো কিনে নিতে হয়। 100 টাকার 5 পিস দেয়। ছর্দিও নিল আর আমরাও নিয়ে নিলাম। আমার হাতেও আছে অনেকগুলো, দেখতে পাচ্ছ। আমার ছেলেকেও দিয়েছি, জানি না ও খাওয়াতে পারবে কিনা। আর এখানে খাবার নিয়ে যাওয়াতে না সবাই হুমড়ি খেয়ে চলে আসছে, আর আমাদের ভয়ও লাগছে। কারণ কি বলতো, হাতটা দেওয়ার সঙ্গে সঙ্গে না ওরা একদম দেখতে পাচ্ছ সবাই মিলে গলাটা বাড়িয়ে ওখানে মানে কে খাবে আগে, এরকম একটা ব্যাপার। আমরাও ভয় লাগছে, মানে ভয় তো লাগছিল, কামড়ে নেবে না, কিন্তু শুশুরি লাগছিল হাতের মধ্যে যখন খাওয়াচ্ছিলাম। সেটা একটা মানে আলাদা এক্সপিরিয়েন্স। কোনোদিন এইভাবে গরুদের আমি খাওয়াইনি। আর ছোটবেলায় দেখতাম ঠাকুমা মানে সেই খড়টর কুচিয়ে খেতে দিত। যাই হোক, খুবই ভালো লাগছে, এটা একটা নতুন এক্সপিরিয়েন্স। আর আমার ছেলে একটা একটা করে আমাকে দিয়ে দিচ্ছে, কারণ ও খুবই ভয় পাচ্ছে। কারণ যেভাবে দেখো গরুগুলো একদম হামলে পড়ে খাওয়ার জন্য চলে এসেছে, আমরা ওই জন্য হাসাহাসি করছিলাম ভীষণ। আমার ছেলে হাতের মধ্যে দিয়ে দৌড়, যে তুমি খাওয়ার বাবা, আমার খাওয়ানোর দরকার নেই। আর তোমাদের দাদাভাই তো ওদিকে ভিডিও করছিল, আমাদের খাওয়ানোর পরে ও আসবে খাওয়াতে। আর এখানে একজন বয়স হয়ে গিয়েছিল, এই গরুটা দেখো বসেছিল। ওনাকেও তোমাদের দাদাভাইকে বললাম যে ওই গরুগুলোকে তো খাইয়ে দিলাম, তুমি এটাকে খাইয়ে দাও। খাওয়া হয়ে গিয়েছে, এবার হাতটাও আমরা ধুয়ে নেবো। আর আমরা ভাবছিলাম যে আর গরু কোথায়, কারণ এখানে তো বেশি ছিল না। তারপরে না একটু হেঁটে যাওয়ার পরে দেখতে পেলাম যে, দেখতে পাচ্ছ এখানে পুরো বাউন্ডারি দিয়ে গরুগুলোকে রোদ খাওয়ানোর জন্য বের করে দিয়েছে। কারণ সকাল থেকে খুবই মেঘলা আকাশ ছিল, ঠান্ডা ছিল, আর গরুদের তো মাঠে তো বের করে দিতেই হবে। তাই জন্য এখানে বাউন্ডারি করা আছে, দেখতে পাচ্ছ বাউন্ডারির মধ্যে বের করে দেওয়া আছে। আমরা ওখানে প্রায় আধ ঘন্টার উপরে বসেছিলাম, আর খুবই ভালো লাগছিল। ফাঁকা জায়গা ছিল তো, ভীষণ ভালো লাগছিল। চারিদিকে শুধু মাঠ আর মাঠ, ফাঁকা ধুধু করছে। আর এখানে দেখতে পাচ্ছ গরুর গাড়ি। আমরা গোশালা থেকে চলে এসেছি, এখানে ছর্দি ওই গাভী মানে গোমাতার একটা কি বলবো মূর্তি টাইপের ওরকম কেনার জন্য দেখছিল। এখানে ভীষণই গোপী ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর ছিল। আর আমরা চলে এসেছি মন্দিরে, কারণ আমাদের এবার বাড়ি ফিরে যাবার পালা, ব্যাগপত্র নেওয়ার জন্য চলে এসেছি। ভীষণ ভিড় হয়েছে। তার আগে আমরা ভাবছি কি একটু ভোগের মানে ভোগ খেয়ে নেবো এখানে, প্রসাদ, মহাপ্রসাদ যেটা, সেটার টিকিটটা আমরা সকালবেলা কেটেই গিয়েছিলাম। তাই চলে এসেছি, দেশে দেখছি ভীষণই গোশালা থেকে আর সাইটসিন ঘুরে চলে এসেছি, ভীষণ ভিড় হয়েছে। যাই হোক, আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে নেক্সট ব্লগে। কেমন হয়েছে ভাল বল।